হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। গাইজ, আজকের ব্লগটা পুরো আলাদা হতে যাচ্ছে, কারণ আজকে আমার ভাই রাজীব দাসে প্রবাস। এক কথাই বলি, আজকের ভিডিওটা পুরোই ভিন্ন রকম হতে যাচ্ছে। কিভাবে একটা মানুষ নিজের ফ্যামিলি নিজের পরিজন ছেড়ে কিভাবে কষ্ট করে সৌদি আরব যায় সেটা আজকে আপনাদের দেখাবো। গাইজ, প্রবাস জীবন অনেক কষ্টের, তার থেকে বেশি কষ্টের যখন নিজের ফ্যামিলি নিজের পরিজন নিজের মা নিজের দেশ যখন ছেড়ে যেতে হয়, তখন আর এই মনটা কোনোভাবে ধরে রাখা যায় না। গাইজ, কিছু করার থাকে না যখন নিজের ফ্যামিলির দায়িত্ব যখন নিতে হয়। সো ফাইনালি গাইজ, রাজীব অবশেষে সবার কাছ থেকে মা বাবা ভাই বোন সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ফাইনালি আমরা অটোতে উঠে পড়ছি। এখন আমরা এখান থেকে তারাপুর যাবো, ওইখান থেকে বাস আসবে, বাসে উঠে আমরা ডিরেক্টলি চলে যাবো গাবতলি পর্যন্ত, ওইখান থেকে দেন আমরা পাসপোর্ট অফিসে যাবো। গাইজ, এখন রাত 3:30 বাজে, অলমোস্ট 4টার মধ্যে আমাদের বাসটা চলে আসবে, তখনই আমরা বাসে উঠবো। সো ফাইনালি আমরা কথা বলতে বলতে চলে আসছি তারাপুর মোড়ে। এখন আমরা এইখান থেকে বাসে উঠবো, আর আমার সাথে যাচ্ছে আমি যাচ্ছি অতএব মিনহাজ, সাথে রাজীব তো যাচ্ছেই, আর যাচ্ছে আমাদের শাহিন। এখন আমরা ওয়েট করতেছি যে এখনই বাস আসবে, বাস আসার টাইম হয়ে গেছে। তো গাইজ, ফাইনালি বাস চলে আইছে, এখন আমরা বাসে উঠবো, দেন রওনা দিব। তো এখন তো ভোর প্রায় 4:05 বা 7 বাজে, যদিও এখন রাজীবের মনে অনেক কষ্ট। সো গাইজ, কিছু করার নাই, পরিবারে বড় ছেলে হলে অনেক দায়িত্ব নিতে হয়, তো কষ্ট করে হলেও যেতে হবে, যেমনি হোক যেতে হবে। তো গাইজ, কথা বলতে বলতে আমরা বাসের মধ্যে উঠে পড়ছি। গাইজ, এখন দেখেন আমি আর রাজীব এক পাশে বসছি, আর এক পাশে বসে মিনহাজ আর শাহিন। তো গাইজ, ফাইনালি আমরা গাড়ির মধ্যে ছোট্ট একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে দেখি ও মা আমরা পাটুরিয়া ফেরি ঘাটে চলে আসছি। তো গাইস, এইখানে আসার পরে আমরা দেখি প্রায় সকাল হয়ে গেছে, তো এইখান থেকে আমরা একটু হালকা পাতলা ফ্রেশ হওয়ার পরে একটুখানি নাস্তা করে নিলাম। তো নাস্তা করার পরে আমরা একটু ঘোরাঘুরি করতেছি, কারণ ভিতরে বাসের মধ্যে আমার অনেকটাই বিরক্ত বোধ লাগে, যার কারণে আমি বাইরে এসে একটু ঘোরাঘুরি করতেছি। আর রাজীব তো ভিতরে মন অনেকটাই বেজার আছে, যার কারণে মনটা খুবই খারাপ, ও ভিতরে আরামসে শুয়ে ঘুমাচ্ছে। তো গাইস, ঘুরতে ঘুরতে ফেরির উপর থেকে অনেক কিছু দেখলাম, তো একা দেখলে তো আর হবে না, আপনাদেরও দেখাইতে হবে। সো আপনারা একটু দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো গাইজ, ফাইনালি আমরা ওপার থেকে এপার চলে আসছি, এখন আমি বাসের মধ্যে উঠবো, যদিও রাজীব একা একা শুয়ে আছে, যে কথা সে কাজ। গাইজ, আমরা এখন কথা বলতে বলতে গাড়ির মধ্যে বসেও পড়েছি, তো এখন আমরা চলে যাচ্ছি। গাইজ, আমি বর্তমান নবীনগরে আছি, এখন এখান থেকে আমরা গাবতলি যাবো, গাবতলি নামার পরে দেন দেবো রওনা, লেটস গো। গাইজ, ফাইনালি আমরা গাবতলি নেমে গেছি, গাবতলি নামার পরে আমরা এখান থেকে একটা সিএনজি নিলাম, সিএনজি নেওয়ার পরে আমরা বনানি যাবো, এখান থেকে পাসপোর্ট অফিসে যাবো, তারপর দেন কাগজপত্রগুলো সব ক্লিয়ার করার পরে দেন আমরা টিকিট হাতে নেবো ইনশাল্লাহ। যে কথা সেই কাজ, এখন আমরা বনানি পাসপোর্ট অফিসে আছে, এখান থেকে আমরা পাসপোর্ট বই আর টিকিটটা নেবো, তারপরে দেন আমরা একটা হোটেল ঠিক করবো, হোটেলে রাস্তা থাকতে হবে, কারণ কালকে শুক্রবার, শুক্রবার পাড়ি দিলে পরেই তারপরে শনিবার দিন দুপুর 2টায় রাজীবের ফ্লাইট। তো গাইজ, কথা বলতে বলতে এই সেই রুম যেখানে কিনা আমরা 2টা রাত কাটাইছি, এখন আমরা রাজীবের যাবার পালা, এখন আমরা রাজীবকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাব। যে কথা সেই কাজ, এখন আমরা উপর থেকে নিচে নেমেছি। গাইজ, একটা কথা না বললেই না, গাইজ আমরা যে বিল্ডিং এ ছিলাম, গাইজ বিল্ডিংটা ছিল 8তলা, সেখানে আমরা 6তলার উপরে ছিলাম। উপর থেকে নিচে নামতে গেলে গাইজ যে পরিমাণ হিমশিম খাই আমরা, অত উপর থেকে নিচে নামা কি সম্ভব? মিনহাজের মাথায় আমরা লাগেজ ধরা দিয়ে আমরা নিচে নেমে আসলাম, নিচে নেমে এসে আমরা একটা হোটেলে ঢুকে তারপর কিছু খাবার নিলাম, এখান থেকে কিছু খাবার খাওয়ার পরে দেন আমরা এখান থেকে সিএনজি তুটবো, সিএনজি তুটার পরে আমরা গাইজ ডাইরেক্ট আমরা বিমানবন্দরে চলে যাবো। এই কথা সে কাজ, গাইজ আমরা রাজীবকে নিয়ে চলে আইছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গাইজ, এখন 10:30 বাজে, আর রাজীবের ফ্লাইট দুপুর 2:10। গাইজ, আমরা এতক্ষণ আগে আইছি কারণ এখানে নাকি প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে আসতে হয়, যদিও শুনলাম আমরা, তো এটা বাস্তব কিনা জানি না, যদিও শুনছি আমরা দুপুর 2:10 আমাদের ফ্লাইট 3 ঘন্টা আগে আসতে বলছিল, সো আমরা 3 থেকে 4 ঘন্টা আগে আসছি। সো ফাইনালি গাইজ, ও চলে যাচ্ছে, এখন ওর বেডিং পত্র সবকিছু চেক আপ করা হবে, এখন ওর সবকিছু চেক দেবে, কিভাবে চেক দেয় সবাই আপনারা দেখুন গাইজ।
সো গাইজ ফাইনালি আমরা রাজীবকে বিদায় দেওয়ার পরে এখান থেকে আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমরা রওনা দিলাম মিরপুর 10 এর উদ্দেশ্যে। এখন মিরপুর 10 এ তো একটা সিনিয়র বড় ভাই আছে, সেখানে সিনিয়র বড় ভাইয়ের সাথে একটু দেখা করব, দেখা করে দেন আমরা আবার বাড়ি চলে যাবো ইনশাল্লাহ। সো গাইজ আমরা এই পুলিশ ক্যান্টিনে আইছি আমাদের এক সিনিয়র বড় ভাইয়ের সাথে দেখা করতে, দেখা করার পরে দেন আমরা আবার সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। গাইজ কথা বলতে বলতে ফাইনালি আমরা পুলিশ ক্যান্টিনে চলে আইছি, এখন আমরা ভিতরে যাবো, দেন ভাইয়ের সাথে দেখা করবো, কথা বলবো, তারপরে কিছু সময় পার করার পরে আমরা দেন চলে যাবো। গাইজ আর একটা কথা না বললে না গাইজ, এই যে ভিতরে যে জায়গাটা গাইজ আমার কাছে এক কথা দুর্দান্ত মারাত্মক লাগছে গাইজ, গাইজ আমার কাছে এত ভালো লাগছে যা বলার মতো না। আরে ভাই ওয়েদার এখানে মিনাস তো ভাই ভালো মতন ফিল নিতে আছে, কি ওয়েদার রে ভাই, এখানে থাকলে আমরা ভালো মতন শট নিতে পারতাম, কিছু বলার নাই গাইজ। এখানে শাহিনের কিছু বক্তব্য ছিল যেটা কিন্তু আমরা ক্যামেরার সামনে ধরি নাই, কারণ শাহিন অনেক ভালো ভালো ডায়লগ দিতে পারে গাইজ। গাইজ ঘোরাঘুরি করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বার্গার খাবো, বার্গার খাওয়ার পরে দেন ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নেবো, বিদায় নেওয়ার পরে আমরা বাসের টিকিট কাটবো, বাসের টিকিট কাটার পরে আমরা ডিরেক্টলি রাজবাড়ি চলে যাবো গাইজ। এই যে 3-4 দিন ঢাকা আইসি ভাই, বোঝানোর মতন কোনো কায়দাও নাই, এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ জার্নিং যে করছি আমার বলার মতন কোনো ভাষাও নাই। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আল্লাহ হাফেজ।